সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলচ্চিত্র প্রতিষ্ঠানকে উন্নতির জন্য সাকিব খান যে উদ্যোগ নিচ্ছে, সে উদ্যোগের জন্য কি মামলা করতে যাবে জাজ মাল্টিমিডিয়া? এখন পুরো ঘটনা কি বা কেন এমনটা বলছি সে বিষয়ে আসছি। এখন এটা তো আমরা সবাই জানি যে সাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নতি রাখার জন্য কাজ করে যাচ্ছেন, এবং তিনি শুধু সিনেমাতেই কাজ করছেন না, বরং দর্শক যেন হলে যে ভালো ঝকঝকে মানের সিনেমা উপভোগ করতে পারে সেই জন্য তিনি উন্নত মানের প্রজেক্টর এবং সার্ভার দেশের প্রায় 150টির মতো হলে বসাবেন বলে ঠিক করেছেন। এবং ইতিমধ্যে দেশের 5টি হলে এসকে ফিল্মসের আমদানি করা যন্ত্রের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে এবং বাকিগুলো চলবে আগামী ঈদে। এখন সাকিব খানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রদর্শক সমিতির সদস্যরা। তাদের কথা হচ্ছে, দর্শক ধরে রাখতে হলে উন্নত প্রযুক্তি অবশ্যই প্রয়োজন, এবং এই কারণে তারা সাকিব খানের প্রস্তাব গ্রহণ করছে এবং তারা আশা করেন যে ঈদুল আজহার আগেই এই যন্ত্রগুলো নির্ধারিত হলগুলোতে চালু হবে। কিন্তু এখানেই বেঁধেছে দ্বন্দ্ব। এখন প্রদর্শক সমিতির সদস্যরা যেহেতু চাইছেন এসকে ফিল্মসের আমদানি করা যন্ত্রগুলো যেন হলে বসানো হয় এবং সেই প্রজেক্টর দিয়ে যেন দর্শকরা সিনেমা দেখতে পারে, এবং এই কারণে জাজ মাল্টিমিডিয়া এখন আপত্তি তুলেছে। জাজ মাল্টিমিডিয়ার দাবি হচ্ছে, তাদের চুক্তিপত্র ভেঙে নতুন কোনো প্রতিষ্ঠানের প্রজেক্টর বা সার্ভার ব্যবহার করলে তারা আইনের আশ্রয় নেবে। এছাড়া জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ থেকে এটাও জানা যায় যে সিনেমা হল মালিকদের কাছে তারা অনেক টাকা বকেয়ে পায়, এবং সেটা যেন আদায় করা না হয় সেজন্যই হল মালিকরা নতুন প্রতিষ্ঠানে আশ্রয় নিচ্ছেন। এছাড়া তিনি আরও বলেন, মাত্র 3 মাস আগে তাদের চুক্তিটা রিনিউ হয়। এখন এই অবস্থায় তারা যদি অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে সার্ভার নেয় তাহলে তারা মামলা করবেন, কারণ চুক্তিপত্র ভাঙতে হলে অ্যাটলিস্ট 3 মাস আগে জানাতে হবে। কিন্তু জাজ মাল্টিমিডিয়া প্রদর্শক সমিতির কাছ থেকে কোনো ধরনের নোটিশ পায়নি। অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশিদ বলেন, কয়েক বছর আগে সারা দেশের হলগুলোতে জাজ মাল্টিমিডিয়া নিম্নমানের ডিজিটাল প্রজেক্টর ও সার্ভার ব্যবহার করেছিল, এবং এই প্রযুক্তিটা নতুন হওয়ায় এটা যে নিম্নমানের ছিল তারা সেটা ধরতে পারেনি। এছাড়া তার অভিযোগ হচ্ছে, জাজ মাল্টিমিডিয়া কিছু অযৌক্তিক আর্থিক শর্তও দেয়, এবং তিনি আরও বলেন, জাজের সরবরাহ করা মেশিনগুলো বর্তমানে প্রায় অকেজো, এবং এই অবস্থায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সাকিব খান হলগুলোতে মান বৃদ্ধিতে এগিয়ে আসছেন, এবং এই কারণেই তারা চাইছেন সাকিব খানের প্রজেক্টরগুলো যেন এখন হলগুলোতে বসানো হয়। এখন প্রদর্শক সমিতির সাথে জাজ মাল্টিমিডিয়ার এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিয়ে এসকে ফিল্মসের কর্মকর্তা এবং সাকিব খানের বন্ধু মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, জাজ মাল্টিমিডিয়ার সাথে হল মালিকদের কী চুক্তি রয়েছে কিংবা নোটিশ দেওয়া হয়েছে কিনা এটা পুরোপুরি হল মালিকদের বিষয়, তাদের এখানে কিছুই বলা নেই। এছাড়া তিনি আরও বলেন, সারা দেশে স্বাধীনভাবে ব্যবসা করার অধিকার আছে, একটি প্রতিষ্ঠানের কাছে সারা দেশের হল মালিকরা জিম্মি থাকতে পারে না। সো ভিউয়ার্স, সাকিব খানের এই উদ্যোগকে যে প্রদর্শক সমিতিরা স্বাগত জানিয়েছে এবং এটা নিয়ে যে এখন জাজ মাল্টিমিডিয়া মামলা করতে চাইছে, এই বিষয়ে জেনে আপনি কি ভাবছেন কমেন্টস করে জানিয়ে দিন। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।